তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। গুড মর্নিং এভরিওয়ান, রাত পড়িয়ে সকাল হয়ে গিয়েছে। লাইক অ্যাকচুয়ালি কালকে রাতের যে লাস্ট ক্লিপটা নেওয়া হয়েছিল, এটার পরে দেখা গেছে যে আমার প্রচণ্ড ব্রিথিং প্রবলেম হয়ে গিয়েছিলো। অ্যাজ এটা নিয়ে কোনো ভয়ের কিছু নয় এখান থেকে, বিকজ অফ আমার ব্রিথিং প্রবলেমের একটা প্রবলেম আছে। সো দ্যাটস ওয়াই দেখা গেছে যে সাডেনলি একটা ব্রিথিং প্রবলেমে অ্যাটাক হয়, দেন ওটা নিয়ে ফ্রি হতে হতে একটু টাইম নেয়। দ্যাটস ওয়াই রাতেবেলা কোনো ক্লিপ নেইনি। সো এখন হচ্ছে কি, আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেন হচ্ছে গিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি কী কী ব্রেকফাস্ট দিয়েছি। আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে আসছি, আজকে আর এক্সট্রা কিছু নেই নেই জিনিস কোনো মতে খাবো ঝিমাবটি। সো এক কাপ কফি নিয়ে এবারে ট্যুরের মতো, মানে এবার ট্যুরের লাস্ট টাইম যাচ্ছি ক্ষেত সমুদ্রে, যে জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে এখানকার। অ্যান্ড ওখানে গিয়ে বসেই কফিটা খাই এবং আপনাদের সাথে প্রাইস ডিটেলসটা শেয়ার করব। আমাদের যে জার্নিটা বা ট্যুরটা ছিল হচ্ছে 2 রাত 3 দিনের। অ্যান্ড আমাদের আজকে হচ্ছে গিয়ে চেক আউট করার দিন। আমাদের অলমোস্ট এখন 10:30 বাজে, আমরা ব্রেকফাস্ট করি অ্যান্ড এখন সব কিছু রেডিও আছে, জাস্ট কফিটা শেষ করব। আর কিছু আমার কাজিনরা সবাই ব্রেকফাস্ট করতেছে, আমি এখানে বসে ব্রেকফাস্টটা করে এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কস্টিংটা কীরকম গিয়েছে। অ্যান্ড আমার যে কস্টিংটা গিয়েছে পার হেড হিসাবে, এখানে কস্টিংটা লাইক পার পার্সন হিসাবে, সো ওদের একটা প্যাকেজ আছে 3,500 টাকার প্যাকেজ পার ডে। অ্যান্ড ওখানে দেখা যাচ্ছে যে ওদের সাইট সিইং থেকে ধরে চার বেলার খাবার, যেরকম সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার একটা স্ন্যাক্স অ্যান্ড রাতের ডিনার। অ্যান্ড আমি প্রত্যেকটা পার্টেরই আমি দেখিয়েছি যে ওরা কী কী খাবার দিচ্ছে, কী কী আইটেম দিচ্ছে। অ্যান্ড ওদের যদি বলি যে ওরা খাবারের দিকটাতে বেশি ফোকাস দিচ্ছে, এবং আদার্স জিনিসটা তো আছেই, বাট ওদের ফুড কোয়ালিটি প্রপার, একদম দেশি খাবার অ্যান্ড প্রত্যেকটাই টাটকা, ডেইলি আমাদের চোখের সামনেই বাজারগুলো আসতেছে, এমন না যে বাজার করে রেখে দিচ্ছে। অ্যান্ড এখানেই সব রান্না হচ্ছে, কিচেনটাও আপনাদের সাথে শেয়ার করেছি। সো এই তো 3,500 টাকা করে পার পার্সন আমাদের পার ডে লেগেছে, অ্যান্ড এটার মধ্যেই সব কিছু ইনক্লুডেড। অ্যান্ড আপনারা যদি হাওড় টাওয়ারে ঘুরতে চান, ওটার আলাদা একটা প্যাকেজ আছে, জালালপুর ইকো রিসোর্ট নামের একটা পেজ আছে, যেই পেজটার মধ্যে ওদের সব সব ধরনের হচ্ছে গিয়ে আপনারা প্যাকেজগুলো পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি কেউ লাইক রিকমেন্ডের কথা বলেন, অ্যান্ড আমি অবশ্যই রিকমেন্ড করবো প্লেসটা, বিকজ অফ আমি অ্যাগেইন আসার চেষ্টা করবো, অ্যাজ আমার এই এই ইয়ারে অনেক কিছু নিয়েই প্ল্যান আছে। সো জানি না কতটুকু সাকসেসফুল হবে ফর দিস কোভিড সিচুয়েশন, অ্যান্ড ফ্লাইটস খুলবে নাকি তাও জানি না। আমার মেয়েতে প্ল্যান আছে বালি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া নিয়ে, সো জানি না কত কিছু কমপ্লিট হবে। সো দোয়া করবেন সবাই আমাদের জন্য এই কোভিড সিচুয়েশনটা থেকে, এবং যত খারাপ রোগবালা এবং খারাপ দিন আছে, সব কিছু যাতে সবার লাইফে ঠিক হয়ে যায়।
সো এই প্রেটাই আমরা সবসময় করবো সবার জন্য। দেখা যাক এই ইয়ারে যদি আমাদের আমি পারি ম্যানেজ করতে পারি অবশ্যই আমি মাস্ট 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 এখানে আসবো একবার রেইনি টাইমে, বিকজ অফ এখানে আরেকটা মানে এই সৌন্দর্যটা যেটা এই সৌন্দর্যটার আরেক টাইপের সুন্দর রূপ আমরা দেখতে পারবো ওই টাইমটাতে। সো লেটস গো, কফিটা শেষ করি অ্যান্ড দেন ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অ্যান্ড আমরা এখান থেকে আমাদের এই রিসোর্ট থেকে আমরা গাড়িটা বুক করে নিয়েছি। এখান থেকে আমাদের কস্টিং পড়ছে কমলাপুর পর্যন্ত আমরা যাব আমাদের বাসা পর্যন্ত অ্যান্ড এখান থেকে কস্টিং পড়ছে আমাদের গাড়ির 3200 টাকা। সো আমরা এখন যাই, সব লাগেজ টাগেজ প্যাক করে নিচ্ছি। মাঝপথে একটু লাঞ্চ করতে নামলাম। সো লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে গিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এই 3 দিনের ট্যুরে আমার সাথে আপনারাও থাকার জন্য। অবশ্যই আপনারাও যদি প্ল্যান করে থাকেন ট্যুরে তাহলে মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার আপনাদের সাথেই রাখবেন এবং আমার ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো টাইপের সাজেশন থাকে, অন্য কোনো টাইপের যদি ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বি পজিটিভ এভরি টাইম। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই, লাভ ইউ অল।